আর যে স্মেলটা আসতেছে না এইটা মানে পাগল বানায় ফেলতেছে খাইতে কেমন হবে সেটা জানি না খাইতে খারাপও হইতে পারে ভাই ও ধরেন আমি একজন রাক্ষস মনে হইল যে এই পুরো মাংস আমি খাবো একলা আছে না এরকম অনেকে এই পুরো প্লেটের দাম কত 1 কেজির বেশি মাংস দিয়ে যদি এটা খাই তাহলে এটার দাম 900 টাকা তাই হ্যাঁ হ্যাঁ বলেন এক প্লেট রাইসের সাথে 25 টুকরা মাংস কত টাকা 800 টাকা জানা যায় 800 টাকা আয় হায় কয় কি তাহলে আমি ওইটাই খামু আজকে আপনি আমারে এক প্লেটের রাইসের সাথে 25 টুকরা মাংস দিবেন আমি 800 টাকা দিয়ে খামু আজকে 200 টাকার কাচ্চি ভার্সেস 800 টাকার কাচ্চি 25 টুকরা মাংস গরুর মাংসই তো না আমরা হরতালের মধ্যে বেরোইছি হরতাল এই জন্য গাড়ি টাড়ি নিয়ে বেরোইতে পারি নাই আমরা রিক্সা নিয়ে বেরোইছি একটু ভয়ে ভয়ে আছি ভাই দোয়া করেন আপনারা আমাদের জন্য আজকে আমরা কোথায় যাচ্ছি জিহান চান্দু নিহারি কোথায় চান্দু নিহারি কেন নিহারি খাইতে কে খাবে আমি আপনাদের সবাই এই যে এটা হচ্ছে চান্দু শাহি বিরিয়ানি এবং ক্যাটারিং আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আপনারা বিরিয়ানি নামাইলেন কবে বিরিয়ানি নামাইছি আমরা তো রমজান মাসে তাই তাইলে কি আজকে বিরিয়ানি খাইতে হইব নিহারি না খায়া বিরিয়ানি যায় কি নল্লি বিরিয়ানি আছে এখানে কাচ্চি আছে নল্লি আছে শেষ হয়ে গেছে এখন তাই এইটাকে কাচ্চি ছিল এটা শেষ এটা মাত্র আনছি আচ্ছা আমরা দেখি এটা শেষ হয়ে গেছে এটা শেষের দিকে এটা কাচ্চি এটা মাত্র আনছি এই আজকে হোক তাইলে চান্দুর কাচ্চি কি বলেন আসেন আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা কিন্তু আসলে অর্গানিক একটা ভিডিও করতে 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 আসছিলাম আমাদের ইচ্ছা ছিল চান্দু কাকার কাছে যাওয়ার কিন্তু চান্দু কাকার কাছে যাওয়ার আগে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই হচ্ছে গিয়ে চান্দু কাকার ছেলে হ্যাঁ ভাইয়ে কি নামে পরিচিত ভাই রবিন রবিন ভাই রবিন ভাই কাচ্চির দোকান দিছে আমরা আজকে একটু কাচ্চি কাটার ভিডিও দেখব হ্যাঁ যে দেখি কিভাবে কাচ্চি কাটে আসেন এই বিরিয়ানির পাতিলে এই যে লাল হ্যাঁ লাল শালু এটা দেওয়ার কারণ কি এটা দেওয়ার একটা কারণ আছে জানেন এটা মার্ক এটা কেউ কেউ মাছির ভয় পায় কেউ কেউ মাছির ভয় পায় এই জন্য এটা দেওয়া হয় কিন্তু এরকম এরকম লাল শালু দেখলেই মনে হয় যে এটা বিরিয়ানির দোকান হ্যাঁ এটা বোঝা যায় এটা কিন্তু একটা সাইন কাইন্ড অফ হ্যাঁ আহা আহ ওফ পাগল হয়ে গেলাম মনে হয় কিসমিস জাফরান শাহি জিরা হালকা পাতলা ইয়ে ওই যে এটার কি বলে পেঁয়াজ বেরেস্তা এগুলো উপর থেকেই দেখা যাচ্ছে আর যে স্মেলটা আসতেছে না এইটা মানে পাগল বানায় ফেলতেছে খাইতে কেমন হবে সেটা জানি না খাইতে খারাপও হইতে পারে ভাই কিন্তু এটার যে ঘ্রাণটা বের হয়েছে যে ফ্লেভারটা আসতেছে এটা তো অর্ধেক খাওয়া হয়ে গেছে দেন কাটেন দেখি ওস্তাদ বিসমিল্লাহ আচ্ছা এইটা কি কাচ্ছে এটা গরুর কাচ্ছে গরুর কাচ্ছে এই এলাকা বুঝছো এলাকা যে কাস্টমার ঢুকে এটা আচ্ছা ফাঁসি করছি আমরা মানে এলাকায় বুঝেই পাই না চলে না কাস্টমার আসে কম ও প্রতিদিন কয়টা ডেক যায়
প্রতিদিন দুইটা খাচ্ছি আর তেহারি যায় তেহারি আছে তেহারি এখন নাই এখন শেষ হয়েছে দুপুর তিনটা সাড়ে তিনটার দিকে আর এই এই হাঁড়িটা এখন আসছে এখন বাজতে হচ্ছে ছয়টা পঞ্চান্ন সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন এটা আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে এখানেও একটা আছে এটার দশ প্লেট আছে আর এইটাই কি এটা সাদা পোলাও আচ্ছা আচ্ছা আপনি আমার কাচ্চি দেন এটা গরুর কাচ্চি কয় টাকা দাম হাফ একশো টাকা একশো টাকায় গরুর কাচ্চি পাওয়া যায় চান্দুর কাচ্চিতে আমরা সারা জীবন চান্দুর নিহারি বইলে অভ্যস্ত আজকে আমরা চান্দুর কাচ্চিতে খাবো গরুর কাচ্চি হাফ একশো টাকা গরুর কাচ্চি হাফ প্লাস কোয়ার্টার দেড়শো টাকা গরুর কাচ্চি ফুল দুশো টাকা আমরা যেহেতু প্রথমবার আসছি আমরা দুশো টাকার ফুল প্লেট কাচ্চি খাবো ঠিক আছে চলেন দুশো টাকার ফুল প্লেট কাচ্চি দেন কয়টা মাংস দেন একশো টাকার কাচ্চিতে কয়টা কয় পিস মাংস দেন একশো টাকায় দুই পিস মাংস তার মানে দেড়শো টাকায় তিন পিস মাংস আর দুশো টাকায় চার পিস মাংস সাথে রাইস থাকে আলু এক পিস দুই পিস ফুলে দুই পিস দিতে হবে ওকে চলেন দুশো টাকা দিয়ে আজকে আমরা চান্দুর কাচ্চি খাবো আচ্ছা এই প্লেটটা বানানো হয়েছে ছবি তোলার জন্য তাই তো যে ছবি তুলবো আপনারা দেখবেন আপনারা দেখে আপনার মনে হবে আরে আল্লাহ কত মাংস হ্যাঁ এটা আমাদের দিশাদের বুদ্ধি যে জিনের বাচ্চা দিশাদ ওর বুদ্ধি তো এই রবিন ভাই এটা তো উঠাইছেন ধরেন আমি একজন রাক্ষস মনে হইলো যে এই পুরা মাংস আমি খাবো একলা আছে না এরকম অনেকে এই পুরা প্লেটের দাম কত এই রাইস যতটুকু আছে মাংস যা আছে এই পুরা প্লেটের দাম কত এটার দাম 900 টাকা কতটুক মাংস আছে এই জায়গায় এক কেজি মাংস আছে এক কেজির বেশি মাংস আছে এক কেজির বেশি মাংস দিয়ে যদি এটা খাই তাহলে এটার দাম 900 টাকা তাই এই এটা কি খাবো 900 টাকার না থাক ওনাদের বিক্রি করতে হবে আমরা ওইটাই খাবো হ্যাঁ তবে আপনারা যদি এই পরিমাণ মাংস যেখানে কমপক্ষে 15 টুকরা মাংস থাকবে 15 থেকে হ্যাঁ 25 টুকরা মাংস আছে এরকম 25 টুকরা মাংসের কাচ্চি যদি খাইতে চান তাইলে কি সেই অপশন আপনার এখানে আছে 25 টুকরা মাংসের কাচ্চি খাইতে চাইলে 900 টাকা রাইস লাগলে আর একটু বাড়ায় দিবে ওনারা হ্যাঁ এক প্লেট পুরা রাইস সাথে 25 টুকরা মাংস বলবো এটা হ্যাঁ এক প্লেট রাইসের সাথে 25 টুকরা মাংস কটাকা 800 টাকা হায় কয় কি তাহলে আমি ওইটাই খামো আজকে আপনি আমার এক প্লেটের রাইসের সাথে 25 টুকরা মাংস দিবেন আমি 800 টাকা দিয়ে খামো আজকে আসেন গুইনা 25 টুকরা লাগবো গুইনা আজকে আমাদের ভিডিওটা হবে ছোট ভাইয়ের মতো হ্যাঁ এই যে 200 টাকার কাচ্চি ভার্সেস 800 টাকার কাচ্চি 200 টাকার কাচ্চিতে আপনারা কী পাচ্ছেন মাত্র 4 টুকরা মাংস 800 টাকার কাচ্চিতে আপনারা কী পাচ্ছেন 25 টুকরা মাংস তাই না হেভি বিজ্ঞাপন হয়েছে না ওকে চলেন শুরু করি কোনটা দিয়ে শুরু করবো দুইটাই আমরা নিচ্ছি এই জায়গায় 1000 টাকার খাবার মোটমাট এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করবো স্বাদটা বোঝার জন্য পরে মাংস আমরা খাইলাম ওইখান থেকে একটা দুইটা তিনটা চারটা টুকরা মাংসের টুকরাগুলো দেখেন আমরা ফ্যামিলি সাইজ বলি এই মাংসের টুকরাটাকে হ্যাঁ বাসায় যে সাইজের মাংসটা রান্না করা হয় এবং এটা কিন্তু গরুর মাংসের কাচ্চি কারণ রবিন ভাই আমাকে যেটা বললো যে ভাইয়া এলাকায় আসলে চলে গরুর কাচ্চি খাসির কাচ্চি করলে চলবে না এই জন্য করছিলাম এখন আর করি না আলুটা প্রচণ্ড নরম এই যে আমার হাতে একটু আলু লেগে আছে আলুটা প্রচণ্ড নরম আমি একটু আলু আর রাইস খাই রাইসটার মধ্যে কিন্তু ভালো পরিমাণে তেল আছে অয়েলি রাইস বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কিশমিস সহ মুখে পড়লে একেবারে অন্যরকম লাগে দেখি একটু ইয়ে দেখি মাংস দেখি মাংস কোনটা এইটা এটা ভাঙে হ্যাঁ এটা গরুর মাংস এই যে এটা কিন্তু হাড় সহ গরুর মাংস আলুটা দেখছেন এর চেয়ে সফট আলু আমি দেখিনি
এটা খাওয়ার পরে আপনার কি মনে হবে জানেন? আপনার মনে হবে আপনি ওই যে মোহাম্মদপুরে ফাইজানি মদিনা, তারপরে কামাল বিরিয়ানি, ওদের যে বিরিয়ানিটা আছে না, মনে হবে ওইটার একটু আপডেট ভার্সন। ধরেন একটু একটুখানি প্রিমিয়াম আর কি, ওইটার চেয়ে একটুখানি প্রিমিয়াম। শশা পেঁয়াজ দিছে, কাঁচামরিচ, স্বাদ খুবই ভালো লাগছে। কিন্তু একটা জায়গায় আমার আছে, সেটা হচ্ছে একটু লবণ কম হয়েছে আজকে। হ্যাঁ, এই একটা জায়গায় একটুখানি মানে স্বাদের ব্যাঘাত ঘটছে, আর কিছু না। লেবু নিছি, গরুর মাংস হইতো না? মাংসের ভিতর থেকে একটা স্মোকি, একটা কাবাবিশ ফ্লেভার আসতেছে। এই কাবাবিশ ফ্লেভারটা আসতেছে মেরিনেশনের গুণে। আমি জানতামই না যে এই জায়গায় একটা কাচ্চির দোকান হয়েছে এবং এই জায়গায় তো ভালো একটা কাচ্চি পাওয়া যায়। এটা কোথায় জায়গাটা? ও ভাই, একজন একটু আসেন, এছাড়া আসুন। এটা আমার এলাকা, আমি এটা মিরপুর 12 ই ব্লক, চান্দুর নেহারির গলি, এই হিসাবেই চিনি। কিন্তু আমার ভিউয়াররা যারা আসবে তারা তাদের জন্য একটা সহজ অ্যাড্রেস আপনি বলেন। সহজ অ্যাড্রেসটা হচ্ছে এটা মিরপুর কালসি, কালসি মোড়টার মোড়টার থেকে কবরস্থানের অপোজিটে যে গলিটা, এই গলিটা থেকে আসলেই আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন দেখা দিবে, এক মিনিটের রাস্তা। চান্দুর নিহারি এবং চান্দুর বিরিয়ানি দুইটারই গুগল ম্যাপের লোকেশন খুঁজবো, যেটা পাবো ওটা দিয়ে দিব। ঠিক চান্দুর নিহারির একটুখানি পরেই কিন্তু চান্দুর বিরিয়ানি, এবং এই এলাকায় আসা চান্দুর নিহারি না খেয়ে আমি যাবো না, মানে এই রোডে আসা চান্দুর নিহারি না খেয়ে যাবো না। এই জন্য আমি কাচ্চি খাওয়া শেষ কইরা একটু হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে একটু ওজন টোজন কমায় তারপর চান্দুর নিহারি খাইতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে আসবেন, ভাল লাগবে। আর রবিন ভাইরে একটু বলতে হবে, বা বাবুর্চি সাহেব যে যারে যে আছে তার একটু বলতে হবে যে আজকের বিরিয়ানির সব কিছু ভালো, খালি একটু লবণ কম হয়েছে। এরপর থেকে একটু লবণটা চেক করবেন, একটুখানি লবণ কম হয়েছে, এছাড়া সব ঠিক আছে। স্বাদে গন্ধে হ্যাঁ অতুলনীয়, কিন্তু লবণের ব্যাপারে আপনারা কিপটামি করেন। হ্যাঁ, লবণের কি অনেক দাম? তাহলে একটু লবণ দিয়ে। ঠিক আছে, আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। এখানে আসবেন, খাবেন, ভালো লাগলে ভালো বলবেন, ভালো না লাগলে কোন জিনিসটা ভালো লাগে নাই সেটা রবিন ভাইকে বলবেন যে ভাই এই জিনিসটা ভালো লাগে নাই। তাহলে কী হবে? তাহলে সে ইম্প্রুভ করতে পারবে যে না, আমার যারা কাস্টমার তারা বলছে যে এই জিনিসটা ভালো হয় না, এই জিনিসটা আরেকটু ভালো করি। হ্যাঁ, এভাবে ওনাকে বলে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, চান্দু কাকার ছেলে তো খেলা দেখাই দেবে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।